এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মেজাজটা বিগড়ে গেল একেবারে। কোনো রকমে ঘুমটা ধরেছিল। হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখি রাত 3টে। একই ট্রেনে যাতায়াত আমার অভ্যেস নেই। কোনো রকমের ট্রেনে চড়ে চোখটা বন্ধ করতে করতে ঘুমটা এসেছিল। হঠাৎ ট্রেনের মধ্যে দুজন দম্পতি উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল নিজেদের মধ্যে। একজনের বরের কোমরের ব্যারাম, তাই সে ওপরের সিটে চড়তে পারবে না। আর বউয়ের চেহারা তো চেহারা নয়, মনে হয় এইমাত্র থাইল্যান্ড থেকে একটা আস্ত সাদা হাতিকে ধরে নিয়ে এসেছে, সে ওপরে চড়তে পারবে না। এই নিয়ে তুমুল ঝগড়া। আমার মনে হলো এই কুরুক্ষেত্র লাগলো বলে। দুনিয়াতে আরও যে কত রকম পাবলিক দেখবো তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমি তাদেরকে শান্ত করে বললাম, আপনারা কেউ একজন আমার সিটে এসে বসুন, আমি বরং ওপরে উঠে যাচ্ছি। ওপরে উঠে চোখ বুঝে ভাবলাম কি জ্বালায় করা গেল রে বাবা। আমি যাচ্ছি রামু কাকাকে খুঁজতে, সেই যে এক মাস আগে আমাদের ঘর থেকে ছুটি নিয়ে গেছেন আর ফেরেননি। কোনোবার এইরকম হয় না, কিন্তু এবারে যে এমন কেন করলো তা ভেবে পাচ্ছি না। গরিব লোক, তাই তার কাছে কোনো ফোন নেই। ফোন থাকলে আর তো কোনো ঝামেলাই হতো না। রামু কাকা আমাদের ঘরের পুরনো কাজের লোক। এতদিন ধরে মানুষটা যেন আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গেছেন। আমাকে ছোটবেলা থেকে রামু কাকুই দেখাশোনা করতো। ওর সাথে ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার কেটেছে। তাই সত্যি কথা বলতে কি, আমার মানুষটার ওপর অনেকটা মায়া পড়ে গেছে। এতদিন আসছে না দেখে মা আমাকে একবার যেতে বললো। বললো, যা একবার গিয়ে খবর নিয়ে আয়। মানুষটা আমাদের আপদে বিপদে এত পাশে থেকেছে, আমাদেরও তো কর্তব্য ওনার বিপদে পাশে দাঁড়ানো। যা বাবা একবার খবর নিয়ে আয়। মায়ের কথা আমি অমান্য করি না, তাই মায়ের কাছ থেকে রামু কাকার একটা ভাঙা টুটা ঠিকানা নিয়ে চলেছি আমি। ট্রেনটা এদিক ওদিক হেলে ধুলে চলাতে আমার শরীরের হাড়গুলো যেন মনে হচ্ছে এক্ষুনি ছিটকে বাইরে বেরিয়ে যাবে। হাড় মাংস যেন একেবারে এক করে দিল। অসহ্য ব্যাপার বটে, কখন যে স্টেশন আসবে কে জানে। সকাল 7টা হরিপুর স্টেশনে শেষমেশ নামলাম। মা বলেছিল হরিপুর স্টেশনে নেমে ওখান থেকে 15 কিলোমিটার ভেতরে মধুকুঞ্জ গ্রামে রামু কাকা থাকেন। ছোটোখাটো স্টেশন, একটাই মাত্র রেল লাইন। যাই হোক, আমি স্টেশন থেকে বেরিয়ে একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা এই মধুকুঞ্জ গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন। লোকটা হাত দেখিয়ে বাম দিকে একটা কাঁচা রাস্তার দিকে ইঙ্গিত করলো। আমি চারিপাশে একবার গাড়ির আশায় তাকালাম, কিন্তু কিচ্ছু নেই। আমি বুঝতে পারলাম আধুনিক সভ্যতা ছোঁয়া এখনও এখানে এসে পৌঁছায়নি, তাই পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। গ্রীষ্মকাল, তাই সকাল সকালেই সূর্যের তেজ একদম হাই ভোল্টেজে পৌঁছে গেছে। হাঁটতে হাঁটতে কত দূর যে এলাম তা ঠিক আন্দাজ করতে পারলাম না, তবে মাথার ওপর সূর্যের অবস্থান দেখে বুঝতে পারলাম দুপুর হয়েছে। হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম, দেখলাম দুপুর 2টো। বেশ বেলা হয়েছে, ক্লান্তও লাগছে এবার শরীরে। সেই কখন সকাল থেকে হাঁটছি, জলের তেষ্টায় গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর যে কতটা পথ হাঁটতে হবে কে জানে। হঠাৎ দূরে একটা জঙ্গল দেখতে পেলাম। এই প্রখর রোদে শরীর একেবারে চিংড়ি মাছের মতো লাল হয়ে উঠেছে। আমি 2টো পা চালিয়ে জঙ্গলের কাছে উপস্থিত হলাম। জঙ্গল থেকে ভেসে আসা গরম ঠান্ডা বাতাস আমার মনকে নেশাগ্রস্ত করে তুলল। আমি জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মনে হচ্ছে আমার ক্লান্ত 2টি চোখ এক্ষুনি নিদ্রায় ঢলে পড়বে। কিছুটা যাওয়ার পর আমি একটা পোড়ো বাড়ি দেখতে পেলাম। এই জঙ্গলের মাঝে পোড়ো বাড়ি দেখে আমি কিছুটা অবাকই হলাম। জঙ্গলটা ছোট হলো, বেশ ঘন। ধীরে ধীরে আমি সেই পোড়ো বাড়িটার সামনে উপস্থিত হলাম। দীর্ঘদিন পড়ে থাকার কারণে বাড়িটার দেওয়ালের গায়ে শ্যাওলা আর ছোট ছোট বট গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলাম ভেতরের অবস্থাও খানিকটা বাইরের মতো, পুরো জায়গাটা একদম স্যাঁতস্যাঁত করছে। যাই হোক, এই প্রখর গরমে বাড়ির ভেতরে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ক্লান্ত শরীরটাকে ঢলিয়ে দিলাম পোড়ো বাড়ির দেয়ালের গায়ে। আর পারা যায় না, একটু বিশ্রাম করে আবার যাওয়া যাবে। বসে থাকতে থাকতে কখন যে জঙ্গল থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আমার দুচোখের পাতা বন্ধ করে দিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙল চারিদিক অন্ধকারে ভরে গেছে। আমার ঘুমের ফাঁকে সূর্যি মামা কখন যে গা ঢাকা দিয়েছে তা বুঝতে পারিনি। এখন যে কি করে এই অচেনা জায়গাতে রাতটা কাটাবো সেই চিন্তাই করছি। হঠাৎ আমার চোখে পড়ল কিসের একটা আবছা ছায়ামূর্তি যেন বাড়ির ভেতরে ঢুকলো।
ভূত পেত আমি মানি না, তাই ভয়ের কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি চোর ডাকাত হয় তাহলে তো আমার জীবন আজ সংকটে। ভূতের হাত থেকে বেঁচে ফেরা যায়, কিন্তু এইসব চোর ডাকাতের হাত থেকে মোটেই নয়। সঙ্গে সঙ্গেই আমার শরীর যেন শীতল হতে শুরু করলো। আমি ভীত কম্পিত গলায় জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? ওদিক থেকে কোনো উত্তর না আসায় আমি আস্তে আস্তে করে সেই ছায়ামূর্তির দিকে অগ্রসর হতে লাগলাম। কিছুটা এগোনোর পর সেই ছায়ামূর্তির রূপ আমার কাছে আবছাভাবে ধরা দিতে লাগলো। অন্ধকারে ভালো বুঝতে পারলাম না, তবু আন্দাজ করতে পারলাম খানিকটা। একটা মানুষ লাল রঙের বস্ত্র পরিধান করে আছেন, আর তার গলায় কি সব সাদা সাদা ঝুলছে। হঠাৎ একটা ভারী গলায় আওয়াজ এলো, রং কিং কিং মহাকাল চান্ডালং নমঃ। মন তো শেষ করে ছায়ামূর্তিটা বাম হাত তুলে সামনের একটা ছোট্ট গর্তে কি যেন ছুড়ল। অমনি সেই গর্তটা থেকে আগুনের দাবানল বেরিয়ে এসে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। সেই আগুনের বিচ্ছুরিত আলোয় আমি যা দেখলাম তাতে আমার বাগরুদ্ধ হয়ে গেল। দেখলাম একজন কালো জীর্ণ হাড় বেড়ানো লিকলিকে শরীরের একজন তান্ত্রিক লাল রঙের বস্ত্র পরে আর তার মুখভর্তি পাকা দাড়ি। তিনি দাঁড়িয়ে আছেন আমার সম্মুখে আর তার গলায় ঝুলছে হাড়ের মালা। তার ডান হাতের দিকে তাকাতে আমার শরীরের লোম যেন সব খাড়া হয়ে উঠল। দেখলাম একটা কাটা মুন্ডু ঝুলছে তান্ত্রিকের হাতে, আর মুন্ডুটা থেকে এখনো ফোঁটা ফোঁটা করে তাজা রক্ত ঝরে পড়ছে পুরো বাড়িটার স্যাঁতস্যাঁতে মেঝেতে। হঠাৎ বাজ পড়ার মতো ভারী গলায় তান্ত্রিক তার দুটি রক্তমাখা চোখকে আমার চোখের সামনে নিয়ে দাঁতের ওপর দাঁত চেপে বলল, পাপিষ্ট নিজ মানব, আমার এতদিনের সাধনা তুই ভঙ্গ করে দিলি। আমি হলাম কাল তান্ত্রিক, আর কাল তান্ত্রিকের সাধনা ভঙ্গ করার ফল তোকে পেতেই হবে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আমার দোষ? আমার এই মুন্ডু সাধনায় যদি কোনো সাধারণ মানুষ উপস্থিত থাকে তাহলে আমি মুন্ডুতন্ত্র সাধন লাভ করতে পারবো না, তাই তুই আমার সাধনার ব্যাঘাত ঘটিয়েছিস, তাই তোকে এর ফল পেতেই হবে, তা হলো মৃত্যু। যদি তুই মরিস তবেই আমি আবার সাধনা চালিয়ে যেতে পারবো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কালতান্ত্রিক কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, একটা উপায় আছে, যদি তুই আমার শিষ্য হয়ে যাস তাহলে আর কোনো ভয় নেই, তোর পুরো জীবন তন্ত্র সাধনাতে আহুতি দিতে হবে, আর তোর কপালের রেখা বলে দিচ্ছে তোর সংসার ধর্ম নেই, তাই তুই আমার শিষ্য হয়ে যা, তোকে আমি সব তন্ত্র শিখিয়ে দেবো, এতদিন ধরে আমি যা প্রাপ্তি করেছি। আর মাত্র দুটো সাধনা, যদি এতে আমি সফল হতে পারি তাহলে অতীত বর্তমান আর ভবিষ্যৎ আমার হাতের মুঠোয় চলে আসবে। কিছু উপায় না দেখে আমি শিষ্য হওয়ার জন্যে রাজি হয়ে গেলাম। কালতান্ত্রিক আমায় বলল, এখান থেকে পায়ে হেঁটে কিছুটা গেলে একটা পুকুর পাবি, পুকুরের জলে উলঙ্গ হয়ে 20 বার মহাকাল চান্ডালং নম বলতে বলতে ডুব দিবি, তারপরে আমার কাছে আসবি। আমি মাথা নাড়িয়ে পোড়ো বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা পথ পেরিয়ে অবশেষে আমি একটা পুকুর দেখতে পেলাম। কালতান্ত্রিকের কথা মতো উলঙ্গ হয়ে 20 বার মন্ত্র বলতে বলতে জলে ডুব দিলাম। তারপর পোড়ো বাড়ির ভেতরে কালতান্ত্রিকের সামনে এসে উপস্থিত হলাম। আমি উপস্থিত হওয়ার পর কালতান্ত্রিক তার ময়লা ধরা থলি থেকে একটা লাল রঙের বস্ত্র আর একটা হাড়ের মালা বের করে আমার সম্মুখে বাড়িয়ে দিল, বলল, পরে নে তাড়াতাড়ি। আমি সেই বস্ত্র পরিধান করে গলায় হাড়ের মালাটা পরে নিলাম। কালতান্ত্রিক আমাকে বসতে বলল, আমি তার সামনে বসে পড়লাম। তারপর আমার কপালে কাটা মুন্ডু থেকে বের হওয়া রক্ত নিয়ে লম্বা করে একটা তিলক টেনে দিল, তারপর আবার একটা হাত তুলে সেই গর্তটার দিকে ছুঁড়ে দিল। অমনি গর্তটা থেকে আবার দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। তারপর মিনিট দশেক মন্ত্রপাঠ করে একটা মানুষের মাথার খুলি আমার মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, নে এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে পান করে নে। আমি দুহাত বাড়িয়ে খুলিটা ধরে একবার চাইলাম। খুলির ভেতরে চাইতেই আমার পেটের ভেতর পাক দিতে শুরু করলো খুলি ভর্তি তাজা লাল রক্ত। উপায় নেই দেখে আমি কোনো রকমে সেটা পান করলাম। কি বিশ্রী খেতে, মনে হলো যেন নুনের শরবত খেলাম আমি। আমার পান করা শেষ হতেই কালতান্ত্রিক বলল, শিষ্য হওয়ার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, এখনো অর্ধেক কাজ বাকি আছে। এখান থেকে সোজা 1 মাইল পথ গেলে একটা শ্মশান পাবি, ওই শ্মশানে আজ বিকালেই একজন মানুষের সৎকাজ করা হয়েছে। তুই সেই জ্বলে ছাই হয়ে যাওয়া চিতার কাছে গিয়ে চিতার ছাই সারা শরীরে মেখে পশ্চিমের কোণে এক তেঁতুল গাছের নিচে গিয়ে সারা রাত মন্ত্র জপ করবি। কি মন্ত্র জপ করবি সেটা আমি বলে দেব, তবে হ্যাঁ
আর একটা কথা মনে রাখিস, একবার চোখ বন্ধ করে মন্ত্র জপ করা শুরু করলে আর চোখ খোলা চলবে না। চারিপাশে অসংখ্য ভূত পিশাচ ভয় দেখাবার চেষ্টা করবে, তোর ধ্যান ভাঙারও চেষ্টা করবে, কিন্তু তুই ভয় পাবি না। ভয় খেয়েছিস তো মৃত্যু অনিবার্য, আমি তোর সাথে সর্বদাই আছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে কালতান্ত্রিক আমার কানের কাছে তার মুখটা নিয়ে সে একটা মন্ত্র উচ্চারণ করল। তারপর সে আবার তার কাজের দিকে মনোযোগ দিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, মনে মনে কালতান্ত্রিককে প্রণাম করে শ্মশানের উদ্দেশ্যে পা বাড়ালাম। বাইরে বেরিয়ে উন্মুক্ত খোলা আকাশের নিকষ কালো অন্ধকারে রাস্তা বরাবর পথ চলতে লাগলাম। জঙ্গলের নিস্তব্ধ পরিবেশের মাঝে আমি একা হেঁটে চলেছি, গাটা কেমন ছমছম করছে আমার, মনে হচ্ছে এই বুঝি কোনো পিশাচ এসে ঘাটটা মটকে দিল। মনের ভিতরে কালতান্ত্রিকের নামটা জপ করতে লাগলাম আর এগিয়ে চললাম সামনের দিকে। রাতের অন্ধকারে কতটা যে পথ অতিক্রম করলাম তা ঠিক আন্দাজ করতে পারলাম না, আমি শুধু হেঁটেই চলেছি। হঠাৎ একটা শিয়ালের ডাক ভেসে এলো কিছুটা দূর থেকে, সাথে সাথেই এক এক করে আরও গলার আবার যুক্ত হলো তার সাথে। আমার পা যেন নিজের অজান্তেই থেমে গেল একবার। এই নিস্তব্ধ রাতে শিয়ালের ডাক যেন রাতের নিস্তব্ধতার প্রাচীর ভেদ করে আমার মনের ভেতর ঘুমন্ত ভয়টাকে আবার জাগিয়ে তুলল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, এদিকে ভূতের ভয়, অন্যদিকে শিয়াল। রাতে এই শিয়ালরা খুব হিংস্র হয়, তারা দলবল নিয়ে রাতে বেড়ায়, একা কাউকে দেখতে পেলে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে। হঠাৎ আমার শরীর ছুঁয়ে খানিকটা ঠান্ডা বাতাস চলে গেল, কেউ যেন আমার কানে কানে এসে বলল, ভয় নেই আমি আছি। মুহূর্তের মধ্যেই আমি গলার আওয়াজটা চিনতে পারলাম, কালতান্ত্রিক। মনে মনে ভাবলাম কালতান্ত্রিক যখন আমার সাথে আছে তবে ভয় কিসের। আমি আবার চলা শুরু করলাম, কিছুটা পথ যেতেই কি একটা পায়ে লেগে আমি হোঁচট খেয়ে মাটিতে আজড়ে পড়লাম। উঠে দাঁড়িয়ে জিনিসটা দেখার জন্যে ঝুঁকতেই দেখলাম একটা ভাঙা মাটির কলসি পড়ে আছে, আর ঠিক তার আশেপাশেই আরও তিনটে মাটির কলসি পড়ে আছে, আর কিছুটা জায়গা জুড়ে সাদা ছাইয়ের স্তূপ। এক মুহূর্তে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে এলো, আমি শ্মশানে এসে পৌঁছেছি। মণ্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, আজ আপনারা শুনবেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে কালতান্ত্রিক। গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে ভিডিওটিকে লাইক করে দেবেন। শুরু হচ্ছে লেখক দিব্যেন্দু নন্দীর কলমে আজকের গল্প কালতান্ত্রিকের পরবর্তী অংশ। শ্মশানে এসে আমি কালতান্ত্রিকের কথা মতো ছাইয়ের স্তূপ থেকে মুটো মুটো ছাই তুলে সারা শরীরে মেখে নিলাম। তারপর ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর ভেদ করে আমি তেঁতুল গাছটা খোঁজার চেষ্টা করছি। চারিদিক নিস্তব্ধতায় পরিপূর্ণ, অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, কেমন একটা গা ছমছম পরিবেশ। কিছুক্ষণ এভাবে শ্মশানে ঘোরাঘুরি করার পর অন্ধকারের কালো রঙের সাথে মিশে থাকা একটা প্রকাণ্ড তেঁতুল গাছ দেখতে পেলাম। এত বড় সাইজের তেঁতুল গাছ আমি আগে কখনো দেখিনি। তেঁতুল গাছের কাছে আসতেই দেখলাম মাটি থেকে কিছুটা ওপরে একটা বাঁশের মাচা বাঁধা আছে তেঁতুল গাছের গুড়ির সাথে। আমি কোনো কিছু না ভেবেই চড়ে বসলাম ওই বাঁশের মাচায়। তারপর কালতান্ত্রিকের শেখানো মন্ত্র মনে মনে উচ্চারণ করতে করতে চোখ বন্ধ করে ধ্যানে বসলাম। কতক্ষণ এভাবে কেটে গেছে তা আমি বলতে পারবো না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার কানের পাশ দিয়ে একটা ক্ষীণ হাসি হেসে চলে গেল, তারপর আবার সব নিস্তব্ধ। একটু পরে মনে হলো আমার মাচার নিচ দিয়ে শত শত পশু যেন দৌড়ে চলছে এক নিঃশ্বাসে, তারপর আবার সেই রক্তজল হওয়া হাসির আওয়াজ শুনতে পেলাম, সাথে সাথেই হাসির আওয়াজের সংখ্যা বাড়তে লাগলো। মনে হচ্ছে যেন অসংখ্য ভূত পিশাচ ঘিরে ধরেছে আমাকে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলাম, কিন্তু চারিপাশ থেকে ভেসে আসা সেই আমার শরীরের লোমগুলো খাড়া করে দিচ্ছে, আমার মাথার ভেতরে তীব্র যন্ত্রণা করতে শুরু করলো। আমি কোনো রকমে চোখের পাতা দুটো বন্ধ করে মুখ দিয়ে এবার আরও জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না তাতে। নিস্তব্ধ রাতে বিকট হাসি আর চিৎকার বারবার শ্মশানের চারিদিক থেকে ছুটে এসে প্রতিধ্বনি হতে লাগলো আমার কানে। আমি আর পেরে উঠছি না, দু হাতের সমস্ত শক্তি দিয়ে দু কান চেপে ধরলাম আর চিৎকার করে মন্ত্র পাঠ করতে লাগলাম।
একটু পরে কার যেন হাতের স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে। তবু আমি চোখ খুললাম না। কি জানি চোখ খুললে যদি ভূতেরা ঘাটটা মটকে দেয়। হঠাৎ একটা চেনা গলা ভেসে এলো। চোখ খুলে দেখি কালতান্ত্রিক আমার সামনে। আমি আর কালতান্ত্রিক দুজনেই নেমে এলাম নিচে। হঠাৎ কালতান্ত্রিকের একটা হাত সোজা উঠে এলো আমার গলার উপর, চাপ দিয়ে ধরলো আমার গলাটা। তারপর ধীরে ধীরে শূন্যে তুলে ধরলো আমাকে। আমি প্রাণপণে শক্তি দিয়ে ছাড়াবার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। চোখের ভেতরে সব কিছু ঝাপসা হয়ে আসছে। এই বুঝি শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। একটা প্রকাণ্ড হট্টহাসি করতে করতে কালতান্ত্রিকের শরীরটা কেমন ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। কিন্তু এ কি, এ তো কালতান্ত্রিক নয়, এ তো মায়াবী এক পিশাচি। আমি এবার সময় গুনতে লাগলাম। এই বুঝি শেষ সময় ঘনিয়ে আসছে আমার। হঠাৎ একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেলাম। গলাটা আমার খুব চেনা লাগছে। তবে কি এবার সত্যি সত্যি কালতান্ত্রিক এসেছে? কালতান্ত্রিক মুখে মন্ত্র বলতে বলতে পিশাচির গায়ে তার জলের কুণ্ডলি থেকে যেই জল ছেটা দিল, অমনি পিশাচি চিৎকার করে আমাকে ছেড়ে কিছুটা পিছনে ছিটকে চলে গেল। তারপর ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে শূন্যে ধোয়ার আকারে কোথায় অদৃশ্য হয়ে গেল তা বুঝতে পারলাম না। আমি তখন মাটিতে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কালতান্ত্রিক আমার সম্মুখে এসে দাঁড়ালো। তারপর একটা হাত বাড়িয়ে টেনে তুললো আমাকে। কালতান্ত্রিক হাস্য মুখে আমাকে বলল, তোর শিষ্যকার্য সমাপ্ত হয়েছে, এখন থেকে তুই আমার একমাত্র যোগ্য শিষ্য, কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমার শিষ্যকার্য সম্পন্ন হওয়ার পর কালতান্ত্রিক আমার নতুন নাম দিল, শম্ভু। আমি আর কালতান্ত্রিক দুজনেই বেরিয়ে পড়লাম, কারণ তান্ত্রিকরা তো এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে এলো। প্রচণ্ড রোদের তেজে শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে। এই রৌদ্রতপ্ত দুপুরে আমরা অবশেষে একটা গ্রামের মুখে এসে দাঁড়ালাম। সামনে একটা নলকূপ ছিল, তাতে মুষ্টি ভরে ঠান্ডা জল পান করে পেট ভরালাম। তারপরে ধীরে ধীরে গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গ্রীষ্মের দুপুরে রাস্তাঘাটে লোকজন খুব কমই দেখা যায়। মাঝারি মাপের একটা গ্রাম, কিন্তু গ্রামটা কেমন যেন মনমরা হয়ে ঝিমিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন একটা আতঙ্কের পরিবেশ হাতছানি দিচ্ছে গ্রামটার ওপর। কালতান্ত্রিক আমার পাশে চলতে চলতে হঠাৎ বলে উঠল, কি শম্ভু, কিছু বুঝতে পারলি? আমি মাথা নাড়িয়ে না জানালাম। তারপর কালতান্ত্রিক বলল, এই গ্রামে পা রাখতেই আমি একটা অশুভ শক্তির আগাম আভাস পাচ্ছি। দেখছিস না গ্রামটা কেমন একটা মুখ থুবড়ে আছে? আশেপাশের বাতাসে আমি এক অশুভ শক্তির গন্ধ পাচ্ছি ক্রমাগত। একটা পাখির সাড়া শব্দও নেই, এমনকি গাছের পাতা পর্যন্ত নড়তে পারছে না। আমাদের কথোপকথনের মধ্যে হঠাৎ একজন বছর চল্লিশের লোক খালি পায়ে পরনে নোংরা একটা ধুতি পরে ভূতের মতো আমাদের সামনে এসে হাজির হলো। আমরা কিছু বলার আগেই সে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান বাবা, ও আমার ছেলেকে মেরে ফেলবে। আমরা ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। লোকটার কথা শোনার পর আমি কালতান্ত্রিকের মুখের দিকে তাকালাম। কালতান্ত্রিক মুচকি একটা হেসে বলল, ভয় পাবেন না, আমি যখন আছি আপনার কোনো চিন্তা নেই। এবার আমাকে সব খুলে বলুন তো, ব্যাপারটা কি? লোকটা চোখের জল মুছতে মুছতে বলল, বাবা, এই গ্রামের শেষ প্রান্তে এক বিশাল গভীর শাল জঙ্গল আছে, আর সেই জঙ্গলের গভীরেই এক বছর চল্লিশের মহিলা থাকেন। সে দিনরাত শুধু শয়তান দেবতার পূজো অর্চনা করে আর কি সব কালা জাদু করে মানুষকে বশীকরণ করে আর তার ক্ষতি করে। গ্রামে সবাই বলে নাকি সে ডাইনি। লোকের ক্ষতি করার জন্য তার কাছ থেকে অনেকেই গিয়ে কিসব মন্ত্রপুত গাছ গাজরা নিয়ে এসে ক্ষতি করছে লোকের। আমি এবার বলে উঠলাম, আপনারা গ্রামের লোকেরা মিলে তাকে তাড়িয়ে দিচ্ছে না কেন? লোকটি বলল, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, তারপর আর তাকে খুঁজে পাই না সেই জঙ্গলের মধ্যে। আমার নাম হলো শশী, আজ থেকে ঠিক এক মাস আগে আমার পাশের বাড়ির দুলালবাবুর সাথে আমার তুমুল ঝগড়া হয় একটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে। দুলালবাবু একজন চাষি, তখন কি আর জানতাম যে এই শয়তান দুলাল এভাবে আমার প্রতিশোধ নেবে। ওই ডাইনের কাছে গিয়ে কী যে করেছে, তারপর থেকেই আমার ছেলেটা শুধু রক্তভূমি করছে। এত নাদুস নুদুস চেহারার ছেলেটা আমার শুকিয়ে দড়ি হয়ে গেছে, বুকের পাঁজরের প্রত্যেকটা হাড় স্পষ্ট গোনা যায়। বিশ্বাস করুন, আমার একটুও দোষ নেই বাবা, ওই দুলাল আমার ওই জমিটা জোর করে কেড়ে নিতে চায়। আমি আর ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না বাবা, আমার ছেলেটাকে বাঁচান বাবা, আমার ছেলেটাকে বাঁচান। ডাক্তারও অনেক দেখানো হয়েছে,
তারাও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে। এখন শুধু আপনি পারেন বাঁচাতে বাবা। আমরা পুরো ঘটনাটা মন দিয়ে শুনলাম। তারপর কালতান্ত্রিক বলল, ঠিক আছে, আগে একবার আপনার ছেলেকে দেখতে হবে, চলুন আপনার ঘরে নিয়ে চলুন দেখি আমাকে। তারপর লোকটি আমাদের তার ঘরে নিয়ে গেল। ছোট্ট একটা মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি, সামনে খানিকটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গার এক কোণে একটা তুলসী মন্দির। আমরা ঘরের দরজার ভেতরে ঢুকতেই একটা মহিলাকে দেখতে পেলাম। ঘরের উঠানে কপালে হাত দিয়ে বসে আছেন। চোখে মুখে একটা গভীর হতাশার ছাপ ফুটে উঠেছে স্পষ্ট। বুঝতে পারলাম উনিই শশীবাবুর স্ত্রী। ছেলের চিন্তায় দিনের পর দিন অনিদ্রায় তার শরীরটাও ভেঙে আসছে ক্রমশ। শশীবাবু তার স্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলল। তারপর শশীবাবু আমাদেরকে তার ছেলের কাছে নিয়ে গেলেন। ঘরের ভেতরে ছোট্ট একটা রুমের মেঝেতে একটা মাদুরে শুয়ে আছে শশীবাবুর ছেলে। বয়স আন্দাজ 16 কাছাকাছি। পুরো শরীরটা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, চোখগুলো ভেতরের দিকে ঢুকে গেছে, দেখে মনে হচ্ছে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু তার নেই। ঠোঁটের কোণে তখনও তাজা লাল রক্তের দাগ লেগে আছে। কালতান্ত্রিক শশীবাবুর ছেলেকে দেখার পর ঘরের বাইরে বেরিয়েছে শশীবাবুকে এক মুঠো সর্ষে নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর শশীবাবু এক মুঠো সর্ষে এনে কালতান্ত্রিকের হাতে দিল। সূর্য তখন পশ্চিমের কোলে ঢলে পড়ছে, তার রশ্মির ক্ষীণ আলো নীল আকাশের বুকে লাল রঙের ছাপ এঁকে গেছে। কালতান্ত্রিক আর সময় না নষ্ট করে সন্ধে নামার আগেই হাতে রাখা সর্ষের ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে ঘরের চারপাশে ভালো করে ছড়িয়ে একটা গন্ডি দিয়ে দিল। তারপর বলল, আপাতত এখন বিপদ কেটে গেছে, এই গন্ডির তীসীমানায় কোনো অশুভ শক্তি আসতে পারবে না, তবে ওই ডাইনি এত সহজে ছেড়ে দেবে না, সেই গন্ডি ভেদ করে ঢোকার জন্যে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। আর একবার যদি গন্ডি ভেদ করে ঢুকে পড়ে তাহলে শশীবাবুর ছেলেকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। আমি বলে উঠলাম, আচ্ছা গুরুদেব, ডাইনি কী করে ভাঙবে গন্ডিটা? এটা তো লক্ষণ গন্ডি, এটা ভাঙা তো অত সহজ নয়। কালতান্ত্রিক আমার প্রশ্ন শুনে কী যেন ভাবল, তারপর বলল, এই কালো জাদু বিদ্যা, শয়তানকে জাগ্রত করার বিদ্যা, যার দ্বারা অসম্ভব কোনো কিছু নয়, ঠিক মতো যদি করতে পারে তবে তা হাসিল হবেই। আবার এই কালো জাদু বিদ্যায় বিপদও আছে পদে পদে, কারণ এই বিদ্যা কোনো দিন মানুষের ভালো করার কাজে ব্যবহার হয় না। তাই কালো জাদুর শয়তানকে যদি খুশি করতে না পারে তবেই বিপদের সম্ভাবনা বাড়ে। আমি যে ঘরের চারিদিকে গন্ডি দিয়েছি এতক্ষণে সেই ডাইনি বুঝতে পেরে গেছে। আমি অবাক হয়ে কালতান্ত্রিককে জিজ্ঞাসা করলাম, সেটা কি করে সম্ভব? কালতান্ত্রিক আমার মুখের পানে চেয়ে বলল, তবে শোন, শশীবাবুর ছেলে যে রক্তভূমি করছিল সেটার পেছনের কাজ করছিল ওই ডাইনির মন্ত্র বলে জাগ্রত করা একটা শয়তান, যেটা শশীবাবুর ছেলের শরীরে অনেক দিন ধরে বাসা বেঁধেছিল। আমি যখন এসে তাকে দেখি তখনই ব্যাপারটা বুঝতে পারি, তাই সূর্যের আলো থাকতে থাকতে এই ঘরের চারপাশে গন্ডি দিয়ে ফেলি, কারণ কালো জাদুর শয়তানদের শক্তি রাতের অন্ধকারে বৃদ্ধি পেতে থাকে। গন্ডি দেওয়া শেষ হওয়ার সাথে সাথেই সেই শয়তান শশীবাবুর ছেলের শরীর ছেড়ে দিয়ে সেই ডাইনির কাছে চলে যায়। আর আমার দৃঢ় বিশ্বাস যে সেই শয়তান আবার ফিরে আসবে, আর আমরা আজ রাতে আমার সমস্ত তন্ত্রশক্তি দিয়ে সেই কালো জাদুর শয়তানকে এই ঘরের সীমানা থেকে দূরে সরিয়ে রাখব। আর যখন শয়তানটা তার কার্যসিদ্ধি করতে পারবে না তখন সে নিজেই ডাইনিকে মেরে ফেলবে। এই বলে কালতান্ত্রিক শশীবাবুর ঘরের ভেতরে একটা রুমে গিয়ে শুকনো কাঠ জড়ো করে রাখতে বলল যজ্ঞ করার জন্যে, আর জানালো সারা রাত যজ্ঞ হবে। এদিকে শশীবাবুর ছেলের শরীর অনেকখানি সুস্থ হয়েছে, রক্তবমি আর হয়নি, তবে শরীর এখনও অনেকটাই দুর্বল। কালতান্ত্রিকের নির্দেশ মতো সবাই রাতের অন্ধকার নামার সাথে সাথেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে ভেতরে ঢুকে বসল। কালতান্ত্রিক বলে উঠল, ঘরের যেখানে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা ভালো করে বন্ধ রাখতে হবে, যাতে একটুও ভিতরে বাতাস পর্যন্ত না আসতে পারে। তারপরেই জড়ো করা কাঠে আগুন জ্বলে উঠল। কালতান্ত্রিক যজ্ঞ শুরু করল, আমিও কালতান্ত্রিকের সাথে তাল মিলালাম। গোটা ঘর জুড়ে মন্ত্রপাঠের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে মাটির দেওয়ালের গা বেয়ে। যজ্ঞের আগুন ঘিরে বসে আছে শশীবাবু তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে। গোটা ঘর জুড়ে ধুনোর গন্ধ ভরে উঠেছে, সাথে কালতান্ত্রিকের মন্ত্রপাঠের উচ্চারণ। অন্ধকার ঘরে কাঠের ওপর জ্বলে ওঠা আগুনের শিখায় তার পাশে বসে থাকা পানিগুলোর মুখ লাল বর্ণ ছাপ নিয়ে ভেসে উঠছে বারবার। সবার মুখে চোখে একটা আতঙ্ক ফুটে উঠছে।
কালতান্ত্রিক আগুনের শিখার ওপর একটু ঘি দিতেই সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। বাইরে সেদিন ঘোর অমাবস্যা। এই অমাবস্যা রাতকেই ডাইনিরা কাজে লাগায়, কারণ এই রাতে শয়তানদের শক্তি দ্বিগুণভাবে বেড়ে যায়। তাই আমার বিশ্বাস আজ রাতেই এই ডাইনি তার কার্য সম্পন্ন করার চেষ্টা করবে। রাত তখন অনেক হয়েছে, শশীবাবুর ছেলের চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। কালতান্ত্রিক শশীবাবুকে বলল, আপনারা ছেলেকে ঘুমাতে দেবেন না, যা হোক করে হোক ছেলেকে জাগিয়ে রাখুন, ও ঘুমিয়ে পড়লেই বিপদ বাড়বে। আমি অবাক হয়ে কালতান্ত্রিকের মুখের দিকে তাকালাম, মনে মনে ভাবলাম ঘুমালে বিপদ বাড়বে, কিন্তু কালতান্ত্রিক যোগ্যে তখন ব্যস্ত, তাই প্রশ্নটা মনেই রেখে দিলাম, কিছুই বললাম না। একটু পরে কালতান্ত্রিক বলে উঠল আমাকে, খুব সাবধান, ও আসছে। আমি কিন্তু সেই শয়তানের আসার কোনো লক্ষণ বুঝতে পারলাম না, শুধু চোখ কান সজাগ করে বসে রইলাম। একটু পরে হঠাৎ বাইরে প্রবল ঝড়ের শব্দ শুনতে পেলাম। মনে ভাবলাম বাইরে তো সবকিছু কেমন শান্তই ছিল, হঠাৎ ঝড়ের আবির্ভাব ঘটল কেন? তাহলে কি সেই শয়তান এসে পড়েছে? কালতান্ত্রিক এবার শশীবাবুর ছেলেকে নিজের পাশে এনে বসালো, তারপর তার কপালে নিজের আঙুল কেটে রক্তের তিলক লাগিয়ে কি একটা মন্ত্র পড়ল। তারপর কালতান্ত্রিক তার নিজের গলার সিদ্ধ হারের মালাটা পরিয়ে দিল। এমন সময় আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। শশীবাবুর ছেলের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মণিটা কেমন যেন ছোট হয়ে আসছে, পলক যেন পড়ছে না তাতে, চুপচাপ পাথরের মূর্তির ন্যায় কালতান্ত্রিকের পাশে বসে আছে। ওদিকে বাইরে তখন ঝড়ের প্রভাব দ্বিগুণ বেড়ে উঠেছে, মনে হচ্ছে এই বুঝি বাড়িশুদ্ধ সব উড়িয়ে নিয়ে যাবে। আমার কেমন একটা ভয় লাগতে লাগলো। কালতান্ত্রিক যজ্ঞে ঘি ঢেলে মন্ত্র পড়ে যেতে লাগলো ক্রমশ। বাইরে ঝড়ের আওয়াজের সাথে সাথে একটা বিকট গর্জন শোনা গেল, গায়ে রক্ত যেন হিম হয়ে আসছে আওয়াজ শুনে। আমি এবার মনে মনে গুরুমন্ত্র জপ করতে লাগলাম। একটু পরে দেখি কালতান্ত্রিক তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত মাতার খুলি বের করে কী সব মন্ত্র পড়ল, অমনি সেই খুলিটা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তার একটু পরেই সেই যজ্ঞের আগুনের শিখায় আমরা সবাই স্পষ্ট সেই বাইরে থাকা শয়তানটার প্রতিচ্ছবি দেখতে পেলাম। কি ভয়ঙ্কর তার রূপ, কি বিভৎস তা বলে বোঝানো যাবে না। ধীরে ধীরে সেই শয়তান তার তাণ্ডব লীলা শুরু করল, সমস্ত শক্তি দিয়ে সে যেন ওই লক্ষণ গণ্ডি ভেদ করে ভেতরে ঢুকতে চাইছে। কিন্তু কালতান্ত্রিকও ছেড়ে দেবার নয়, সেও তার সমস্ত সাধনা শক্তিকে একত্রিত করে ক্রমশ পাল্লা দিয়ে চলছে সেই বিনষ্টকারী শয়তানটার সাথে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই সূর্যোদয় হবে, এই কয়েক ঘন্টা যদি শয়তানটাকে ঠেকানো যায় তাহলে বিপদ কেটে যাবে। শয়তানের দাপটে ঘরের সমস্ত জানলা দরজা জোরে জোরে কাঁপতে লাগলো, এই বুঝি সব ভেঙে যাবে। এমনইভাবে আরও এক ঘন্টা পেরিয়ে গেল, শয়তানটা তখনও হাল ছাড়েনি। কি প্রাণপণ প্রতিজ্ঞা তার, যেমন করেই হোক সে তার লক্ষ্যে পৌঁছাবেই, যেভাবেই হোক। হঠাৎ দেখলাম কালতান্ত্রিকের নাক দিয়ে কাঁচা তাজা রক্ত ঝরে ঝরে পড়তে শুরু করেছে, তার ঠোঁট মুখের রং লাল হয়ে উঠেছে। তবুও কালতান্ত্রিক জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো, হাল সে ছাড়েনি। একটু পরেই সব শান্ত হয়ে গেল, না আছে আর ঝড়, না কাঁপছে জানলার দরজা। কালতান্ত্রিক মন্ত্র বলা থামিয়ে বলে উঠল, আর ভয় নেই, সমস্ত বিপদ কেটে গেছে, শশীবাবু আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। এই বলে কালতান্ত্রিক তার মন্ত্রপুত জল শশীবাবুর ছেলের মুখে ছিটিয়ে দিলেন। ছেলের মুখে ছিটিয়ে দিতেই তার ছেলে চোখের পলক ফেলতে শুরু করল, চারিপাশে তখন সূর্যের লাল রশ্মি ছাপিয়ে উঠেছে। শশীবাবু তার ছেলেকে ঘরের ভেতরে শুয়ে দিয়েলেন। আমি আর কালতান্ত্রিক ঘর থেকে বেরিয়ে বাইরের উঠানে এসে দাঁড়ালাম। শশীবাবুর স্ত্রী আমাদের জন্য একটা দড়ির খাট পেতে দিয়ে বসতে বললেন। শশীবাবু আমাদের সামনে বেতের ছোট্ট একটা কেদারায় গিয়ে বসল। কালতান্ত্রিক তার কাঁধে ঝুলানো গেরুয়া কাপড়টা নিয়ে নাক থেকে গড়িয়ে আসা রক্ত মুছছিলেন। এমন সময় শশীবাবু জোর হাত করে বললেন, কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো, তা আমার মুখের ভাষা নেই, আপনারা যদি না থাকতেন তাহলে যে কি হতো। এই বলে কেঁদে উঠল শশীবাবু। কালতান্ত্রিক তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না, বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। শশীবাবুর স্ত্রী আমাদের জন্য চা আর বিস্কুট নিয়ে এলো। চায়ে চুমুক দিয়ে আমি আমার মনে চেপে থাকা প্রশ্নগুলো করেই ফেললাম কালতান্ত্রিককে। আচ্ছা গুরুদেব, শশীবাবুর ছেলেকে আপনি কালকে রক্তের তিলক লাগিয়ে কি করেছিলেন তখন? কালতান্ত্রিক চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে মুচকি একটা হেসে বলল, বশীকরণ, আমি শশীবাবুর ছেলের আত্মাকে আমার আত্মার সাথে জুড়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যা হোক করে ওই ডাইনি আর শয়তানটা মিলে তাকে মারার চেষ্টা করবে,
দেখলি না শেষে আমার নাক দিয়ে কেমন রক্ত পড়ছিল? আমি কোনো রকমে সামলে নিয়েছি। যদি ওর আত্মাকে আমার সাথে না বন্ধন করে রাখতাম, তাহলে ওর নাক দিয়ে সমস্ত শরীরে রক্ত বের করে নিত ওই শয়তানটা। আমি আবার বলে উঠলাম, আর ওই মন্তব্যুত মাথার খুলিটা? কালতান্ত্রিক বলে উঠল, ওটা হলো খুলিরাজ। অনেক কঠিন সাধনা করে আমি ওকে লাভ করেছি, ও এখন আমার বশীভূত। এই বিশ্বে সমস্ত কঙ্কাল শরীরের ভূত আমার বশীভূত, প্রচণ্ড শক্তিশালী এই খুলিরাজ। দেখলি না তখন আগুনের শিখার ওপর শয়তানটার প্রতিচ্ছবি কেমন ভেসে উঠল? খুলিরাজ তার চোখ দিয়ে যা দেখবে আমি সবই দেখতে পাবো। কালতান্ত্রিক তার মুখের কথা শেষ করেছে, এমন সময় পাশের বাড়িতে হইচই শুরু হয়ে গেল। কান্নাকাটির আওয়াজও ভেসে আসতে লাগলো কানে। কয়েক মিনিটে গ্রামের লোক জড়ো হয়ে গেল দুলালবাবুর বাড়ির সামনে। আমরা ব্যাপারটা কি হয়েছে দেখার জন্য দুলালবাবুর বাড়ির সামনে গেলাম। গিয়ে দেখি দুলালবাবুর রক্তাক্ত দেহটা পড়ে আছে বাড়ির দরজার কাছে। পেট থেকে বুক পর্যন্ত কিছু আস্ত রাখিনি, ওই শয়তানটা পুরো খোবলে নিয়ে গেছে। আমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারলাম। ধীরে ধীরে ভিড় কাটিয়ে বেরিয়ে এলাম। এবার আমাদের যাবার পালা। শশীবাবু কিছু দক্ষিণা দিতে চাইছিলেন। কালতান্ত্রিক বলল, আমরা দক্ষিণা নিই না, আপনি ওই টাকায় কিছু ভালো মন্দ কিনে আপনার ছেলেকে খাওয়াবেন, ও খুব দুর্বল হয়ে গেছে। তারপর শশীবাবুকে নমস্কার করে ওনাদের থেকে বিদায় নিলাম আমরা। হাঁটতে হাঁটতে গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। আমি আবার আমার কৌতূহল প্রশ্নটা করে ফেললাম গুরুদেবকে। আচ্ছা গুরুদেব, দুলালবাবু কি বাইরে বেরিয়েছিল? কালতান্ত্রিক বলল, হ্যাঁ, রাতের অন্ধকারেই ও বেরিয়েছিল শশীবাবুর ঘরে উকি মারার জন্যে, কিন্তু ও জানতো না বাইরে তখনও সেই শয়তানটা অপেক্ষা করছে। এমনিতেই শয়তানটা ব্যর্থ হয়েছে, তার মানে তখন সে ক্ষিপ্ত, তখন চোখের সামনে যাকে পাবে তাকেই মারবে। দুলালবাবুরও তাই হলো। আমি বললাম, আর ডাইনিটা? ডাইনিটা কি হলো? কালতান্ত্রিক বলল, যেরকম দুলালবাবুর সাথে হয়েছে ঠিক সেই রকমই। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, মনে মনে ভাবলাম আমার এখন অনেক কিছু শিখতে বাকি আছে, আর একদিন আমিও গুরুদেবের মতো বড় সাধক হব আর মানুষের কল্যাণ করব। এতক্ষণ শুনছিলেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে কালতান্ত্রিক। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।